হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই মানে ডিজাইন ওয়ার ওয়েস মানে তো আমি তো আগেই বলে দিয়েছিলাম যে আমি একটা রান্নার ভিডিও শেয়ার করবো, মানে যেটা আগের ভিডিওতে আমি রান্না করেছিলাম, তো আমি সেখানে কী রান্না করেছি সেটাই আমি শেয়ার করবো। এখানে একটা রেসিপি শেয়ার করবো আর পরের ভিডিওতে আর একটা রেসিপি শেয়ার করবো, ঠিক আছে। তো আগের দিন আমি মাছ রান্না করেছিলাম, সেটা হলো আর মাছ। তো আর মাছটাকে আমি ধুয়ে ভালো করে নুন মাখিয়ে আমি অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি, সেটা দেখতেই পেলে। আর মাছটা যতক্ষণ ভাজা ছিল ততক্ষণ আমি আলুটা কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, আর ধুয়ে নিয়ে জলটা ধরতে রেখে দিয়েছিলাম। এবার আগের যে মাছটা ভাজা বসেছিলাম সেটা তুলে এবার সেকেন্ড যে কটা মাছ ছিল সেটা বসিয়ে দিয়েছি। আর মানে এই মাছটা ভাজতে গিয়ে আমাকে সেই যুদ্ধ করার মতন করতে হচ্ছে, কারণ এটা হলো আমার ঢাল, এটা দিয়ে আমি নিজেকে সেফ রেখেছিলাম আজকে। মানে এক প্রকারের যুদ্ধই মাছ ভাজা, মানে এত মাছ ফাটে যে কি বলবো, মানে আমি যে ফেটে যাইনি এটাই অনেক। তো যাই হোক, আমার মাছ ভাজা কমপ্লিট। আর এখানে যেটুকুনি তেল ছিল সেটার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর কালো জিরেটা ফোড়ন দেওয়ার পরেই আমি আলুগুলো দিয়ে দিয়েছি। তো এখানে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরের মধ্যে নুন দিয়ে দিচ্ছি, যাতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর আলুটার মধ্যে একটু নুন ঢোকে। তো যাই হোক, আলুটা মানে লবণটা দিয়েই এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়েই তারপর আলুটাকে ঢাকা চাপা দিয়ে দেবো, কারণ তাতে তালে আলুটা নরম হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে আলুটা দেখো এইরকম যখন হয়ে যাবে, মানে বেশি নরম করতে হবে না, কারণ রান্না করতে করতে অল্প নরমই হয়ে যাবে। অল্প ঢাকা দিতে হবে, অল্প মানে রান্না করতে হবে, মানে সবসময় ঢাকা দিয়ে রেখে দিলে আর রান্না হবে না। তো যাই হোক, এবার তারপর আমি ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর মানে যখন পেঁয়াজটা দিয়েছি তখন মনে হচ্ছিলো যে এইটুকুনি পেঁয়াজই হয়ে যাবে, কিন্তু তারপরে মনে হলো যে না, এইটুকুনি পেঁয়াজটা একটু বেশি কম হয়ে গেছে মাছের ঝোলের জন্য। তারপর আবার একটু পেঁয়াজটা কাটলাম, তারপর পেঁয়াজটা কেটে তারপর আবার দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে, কারণ পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর আমাদের ঢাকা চাপা দিয়ে রান্না করলে না গ্যাসও কম পড়বে, ঠিক আছে, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিলে। আর এখানে যখন পেঁয়াজটা একটু হালকা লাইট পিঙ্ক হয়ে যাবে, তারপর আমি এখানে আমি দিয়ে দিয়েছিলাম হলো হাফ টমেটো, ঠিক আছে। তারপর টমেটোটা দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিয়েছি, মানে শুধু ঢাকা দিয়ে রান্না করতে হবে, আমার রান্নাই হবে ঢাকা। যত সুন্দর করে সেভ করা যাবে তত সুন্দর তোমার মানে বেশি দিন গ্যাস চলবে, আর তোমাকে টাকাও কম খরচ করতে হবে। তো যাই হোক, এবার আমার একটু দেখো এইখানে টমেটোটা নরম হয়ে এসছে। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে আদা, মানে গ্রেট করে রেখেছি সেই আদার কুচিটা, এই যে এখানে আমি গ্রেটার দিয়ে আদাটাকে গ্রেট করে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিয়েছি, মানে অল্প পরিমাণে, বেশি লাগবে না, মানে এক চামচ মতন, ঠিক আছে। আর তারপরে এবার ভালো করে আদাটা যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় তাই জন্য নেড়ে চেড়ে নিয়েছিলাম, দিয়ে তারপর আমি এখানে জল দিয়ে দিয়েছিলাম। এবার জল না দিলে আমার মানে মশলাটা যা এই যে মানে যা পেঁয়াজ টমেটো এই যে যা কুষিয়েছিলাম সেগুলোতে মানে পোড়া লেগে যেত, তো তাই জন্য জল দিয়ে দিয়েছিলাম। আর জল দিয়ে দেওয়ার পরে আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এবার কষিয়ে নেওয়ার মধ্যে আমার একটু জল কম লাগছিল, তো তাই জন্য আমি একটু জল দিয়ে এবার আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাহলে একটু ভালো করে কষবে। এই দেখো একদম মানে যা সুন্দর কষেছে, আর আমি কষি কষি রান্না করতে হেভি ভালো পারি, ঠিক আছে, এত তেল বেরিয়ে গেছে, দেখেছো কষানো, মানে দেখেই মনে হবে তো লাপ 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 করে জিভ দিয়ে জল পড়বে। এই যে আমি আবার ভালো করে দেখাচ্ছি, এই দেখো, এই দেখো কত সুন্দর আমি কষিয়েছি, মানে একদম কষিয়ে মানে কি বলবো। তারপর কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি এতগুলো, মানে পাতলা ট্যালটালা ঝোল করবো, না না পাতলা ট্যালটালা ঝোল করবো না, মানে ঝোল জলটা লাগবে। তো এখানে দেখুন যখন জলটা দেওয়ার পরে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে দেওয়ার পর দেখছি আমি আলুটা সেদ্ধ হয়েছি কিনা, একদম আলু সেদ্ধ হয় মানে কি বলবো, নরম তুলতুলে হয়ে গেছিলো, তাই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে দেওয়ার পরে যখন না জলটা ফুটে উঠেছে আমি আলুটা দেখে নিয়েছি, আলুটা দেখে নেওয়ার পরেই আমি মাছগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে। আলু না সেদ্ধ হলেও কিন্তু মাছ দেওয়া যাবে না, কারণ আলু তাহলে তাকিয়ে থাকবে আর মাছ আরও সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, আমার মাছ মাছটা দিয়ে এবার মাছগুলোকে আমি ওল্টানোর চেষ্টা করছি। আমি ভাবছি যে মাছ না ভেঙে যায়, মাছ না ভেঙে যায়, মাছ ভেঙে গেলেই একদম মানে সর্ব মাছ হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, মানে কি তখন যদি খেতে দিয়ে যায় তখন বলবে এই মাছটার অর্ধেক পাট কোথায় গেছে। তো যাই হোক, তাই জন্য মাছ ভাঙা যাবে না, মাছ একদম গোটা রাখতে হবে, একদম সুন্দরভাবে মাছ গোটা রেখে আমি একদম নাড়ি চাড়ি দিয়েছি। তারপরে উপর দিয়ে দিতে হবে গরম মশলা, সানরাইসের একদম গরম মশলা দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি এখানে প্রমোশন করছি না, মানে সানরাইসের গরম মশলা খুব সুন্দর, খুব সুন্দর গন্ধ দেয়, তো ঠিক আছে, গন্ধর জন্যই আমরা সব কিছু দিই, ঠিক আছে। তারপরে এবার গরম মশলা দিয়ে এবার একটু আর জোরে করে গ্যাস দিয়ে একদম মানে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। মানে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে, সব কিছু আবার সেদ্ধ হয়ে গেছে কিন্তু এবার গরম মশলা দেওয়ার পরে যে একটা সুন্দর গন্ধ হয় না, তো সেটার জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম গ্যাসটা বন্ধ করে। এই দেখো একদম রেডি, আর আমি এটাকে নামিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে থাকে দেন প্লিজ 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 ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও। তো আজকের মতন চলো, বাই।